Real FM 94.8, Desher number one music station. হিরো আলম প্রাডো আর দুই দিকে শত শত মানুষ, ঠিক এমনটাই দেখা গেল শুক্রবার বিকেলে রাজধানীর কয়েকটি সিনেমা হলে। গতকাল সারা দেশে সিনেমা হল খুলে দেওয়া হয়েছে, কিন্তু মুক্তি পায়নি নতুন কোনো ছবি। আর সেই সুযোগটাকেই লুফে নিয়েছেন বগুড়ার আশরাফুল আলম ওরফে ডিশ আলম ওরফে হিরো আলম। গত মার্চে মুক্তি দেওয়ার অপেক্ষায় থাকা তার প্রযোজনায় নির্মিত ছবিটি মুক্তি দিলেন করোনা পরবর্তী হল খুলে দেওয়ার প্রথম সপ্তাহেই, অক্টোবরের 16 তারিখ অর্থাৎ শুক্রবার। অর্ধেক আসনে বসার শর্তে খুলে দেওয়া হয় দেশের সকল সিনেমা হল। এছাড়া সিনেমা হল কর্তৃপক্ষকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। এদিকে সিনেমা হল খোলার দিনই 40টি হলে মুক্তি পায় আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রযোজিত ও অভিনীত সিনেমা সাহসী হিরো আলম। আশরাফুল আলমের দাবি, তার ছবি মোটামুটি ভালোই চলছে। তিনি বলেন, আমি বলবো না আমার ছবি সুপার ডুপার হিট, কিন্তু আমার ছবি বিভিন্ন হলে চলছে, মানুষজন দেখতে আসছে, এসব দেখেই আমি সন্তুষ্ট। আমার ভালো লাগছে যে এত মানুষ হলে আসছে, আমি আশা করি নাই। আমি বলবো আলহামদুলিল্লাহ। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।